আসসালামু আলাইকুম। এসএপির অর্থায়নে সারা দেশে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমের আরও একটি বিনামূল্যে প্রশিক্ষণের তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আমি আজকে যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে কথা বলবো, সেই প্রশিক্ষণের বিষয়টি হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ। এবং এই ড্রাইভিং প্রশিক্ষণের বাস্তবায়ন করছে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এবং এই ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। সারা দেশে এসএপির অর্থায়নে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ছাড়াও কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। আজকের যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে কথা আমরা বলছি, সেই প্রশিক্ষণটি যখন আপনি সম্পূর্ণ করবেন, প্রশিক্ষণ শেষে আপনাকে এসএপির প্রতিটি কোর্সের ন্যায় 12,000 টাকা উপবৃত্তি প্রদান করা হবে। তবে এটা কিন্তু ভ্যারিয়েশন করে, আপনি এসএপির যে চলমান সারা বাংলাদেশের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেই কোর্সের ডিউরেশন উপর ভিত্তি করে কিন্তু উপবৃত্তিটা প্রদান করা হয়ে থাকে। তবে আজকের যে ট্রেনিং কোর্সটি, সেটা সেই কোর্সটি শেষে আপনাকে 12,000 টাকা উপবৃত্তি প্রদান করা হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যখন ড্রাইভিং কোর্সটি সম্পূর্ণ করবেন, আপনাকে বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্সও প্রদান করা হবে। সব বুঝতেই পারছেন, এটা একেবারেই খুব মজার একটি বিষয়। আপনি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে পারতেছেন, পাশাপাশি আপনি বিনামূল্যে লাইসেন্সও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে, এই কোর্সটিতে আপনি যখন ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করবেন, আপনাকে বেসিক মেনটেনেন্সের প্রশিক্ষণটাও আপনাকে প্রদান করা হবে বিনামূল্যে। কারণ হচ্ছে, আপনি যখন এই ড্রাইভিং কোর্সে সম্পন্ন করবেন, আপনি যখন গাড়ির কার ড্রাইভ করবেন, তখন প্রতিমধ্যে বা যে কোনোভাবে কিন্তু কিছু প্রবলেম দেখা দিতে পারে, টেকনিক্যাল প্রবলেম দেখা দিতে পারে গাড়িতে। এখন অ্যাজ এ ড্রাইভার, আপনি যদি প্রাথমিক সমস্যাগুলো সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় আটকে থাকবেন। সো এই জন্যই এসএপির অর্থায়নে কোর্সের ডিউরেশন যেমন কিছুটা বাড়িয়ে হলেও, এই ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি আপনাকে বেসিক মেনটেনেন্সটাও করা হচ্ছে। সবচেয়েতে আরও দুটি মজার বিষয় হচ্ছে, আপনি যখন ড্রাইভিং কোর্স পরিচালনা করবেন, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্টিটিউট কিন্তু আপনাকে আরও দুইটি কোর্সের শিক্ষার সুযোগ দিবে। একটি হচ্ছে আরবি ভাষা ও ইংরেজি ভাষা। তার মানে হচ্ছে, আপনি যখন ড্রাইভিং কোর্সটি সম্পন্ন করবেন, আপনি বিনামূল্যে লাইসেন্স পাচ্ছেন, হচ্ছে 12,000 টাকা উপবৃত্তি পাচ্ছেন, পাশাপাশি বিনামূল্যে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার সুযোগও পাচ্ছেন। এখন আরবি ও ভাষা শিক্ষার কেন সুযোগ পাচ্ছেন, সেটা কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে। আরবি ও ভাষাকে যখন ধরুন প্রতি বছরেই বা 2 বছর অন্তর অন্তর আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে। সো বাংলাদেশ সরকারের মাধ্যমে যখন এই সার্কুলারটি আসে, তখন হচ্ছে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ, সো এই কোর্সটি যখন আপনি সম্পন্ন করবেন, পাশাপাশি আরো অনেকগুলো বিষয় কিন্তু আপনি শিখতে পারছেন। এখন চলুন আমরা দেখে আসি, এই কোর্সটি যেখানে প্রদান করা হচ্ছে, সেই ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাড্রেস আমরা দেখে আসি। সো যদি আমরা অ্যাড্রেসটা একটু দেখতে চাই, আপনারা অলরেডি সেটা যদি তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, পাশাপাশি ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন। তবে ফেসবুক পেজে ওনারা অতটা অ্যাক্টিভ না, সো আপনাকে তাদের যে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইটে চলে আসবে, সেখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবুও এখানে দেওয়া আছে শিমরাইল, জিরাপুর রোড, নর্মালি সাভার ক্যান্টনমেন্ট এরিয়াতে কিন্তু এটা রয়েছে। এখন আরও একটা বিষয় দেখার রয়েছে, যে এই ভর্তির নিয়ম ও শর্তগুলিটা রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু ভালো করে দেখতে হবে। কারণ যেহেতু এটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, ওনারা কিন্তু খুব সিস্টেম এবং প্রসেস খুব প্রপারলি মেনটেন করে থাকে। আপনি যদি ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ড্রাইভিং প্রশিক্ষণটি করতে চান এবং আবেদন করতে চান, তাহলে আপনার বয়স অবশ্যই সর্বনিম্ন 21 বছর হইতে হবে এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত হতে হবে। আপনি যখন এখানে আবেদন করবেন, আপনার প্রয়োজন হবে 8 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং 8 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি, পাশাপাশি দিতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং শিক্ষার যোগ্যতা। সো যেটা বলছিলাম, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এখানে খুবই খুব সিস্টেমেটিক্যালি আপনার প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে, পাশাপাশি ডকুমেন্টেশনগুলো খুব প্রপার হইতে হবে, এখানে ফেক করার কিছু করা যাবে না। সো আপনি যদি এই কোর্সটি করতে যান, আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি। এখন এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি পর্যন্ত ফিক্সড করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে, আমাদের দেশের যারা গ্র্যাজুয়েশন বা যারা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, তারা কিন্তু ড্রাইভিং প্রফেশনালতে আসতে চায় না এবং একটা ফ্রি সুযোগ পেয়েছে। আমাদের কিন্তু টেন্ডেন্সি রয়েছে, ফ্রি যখন
প্রশিক্ষণের বা কোনো প্রশিক্ষণ প্রদানের গ্রহণের সুযোগ থাকে, তখন আমার কোনো দিক বিদিক চিন্তা না করে কিন্তু আমরা আবেদন করে কোর্স কমপ্লিট করে ফেলি। সো এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী যেটা করছে যে আপনাকে সর্বোচ্চ HSC পাস পর্যন্ত অ্যালাউ করা হবে এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সো দ্রুত আবেদন করে ফেলুন, তাদের ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে পারবেন, অথবা ট্রাস্ট আমি কমেন্ট বক্সে আবেদনের পদ্ধতিগুলো লিখিতভাবে দিব, সেখানে অনুসরণ করে আপনারা আবেদন করতে পারবেন। ক্লাস শুরু হবে 7 মে 2022। সো অতি দ্রুত আপনারা আবেদন করে ফেলুন যারা ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ড্রাইভিং প্রশিক্ষণটি গ্রহণ করতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আবারও কোনো SAP-র অর্থায়নে পরিচালিত নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং SAP প্রশিক্ষণ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।